দিনে স্মার্টফোনে চার্জ কতবার দেয়া ভালো, কতক্ষণ পরপর দেয়া যাবে, কত শতাংশ চার্জ করা উচিত, প্রশ্নগুলো প্রায় প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারীরই। যদিও প্রশ্নগুলো নতুন নয়, তবে মোটামুটি সেগুলোকে গুছিয়ে একত্রে করে উত্তর সাজিয়েছেন একদল প্রযুক্তিপ্রেমী, আর তা জানান দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। চার্জিং হিসেব বোঝাতে প্রথমে বলা হয়েছে, মুঠোফোনে চার্জ যেভাবেই করুন, সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটারির পারফরম্যান্স কমতে থাকবে, আর তা নির্ভর করবে ব্যাটারির ইলেকট্রোডের চার্জের পরিবহনের উপর। ইলেকট্রোড ভালো কাজ করে ব্যাটারির চার্জ 20-80% ভেতরে রাখলে, এতে ব্যাটারির আয়ু তুলনামূলকভাবে ধীরে ধীরে ফুরায়। অনেক ব্যবহারকারী, এমনকি অনেক বিক্রেতা বলে থাকেন, স্মার্টফোন কিনে প্রথমে বন্ধ করে শতভাগ চার্জ করে নেয়ার কথা। কিন্তু প্রযুক্তিবিদরা বলছেন এটি একটি মিথ, কারণ উৎপাদনকারীরা ফোনটির জন্য সবচেয়ে ভালো চার্জেই রাখেন। পরামর্শ দেওয়া হয়েছে, নতুন ফোনটি কেনার পর যদি চার্জ 40% নিচে থাকে, তাহলে সেই ডিভাইসটিকে না নেয়াই ভালো। বারবার শতভাগ চার্জ না করলে এবং ঘন ঘন চার্জ শূন্য না করে ব্যাটারি আয়ু কিছুটা বাড়তে পারে, এমন কিছু নয়। বরং এই স্মার্টফোনগুলোর ব্যাটারিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে যখন প্রয়োজন তখনই চার্জ দেয়া যাবে। ব্যাটারির আয়ুতে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব ফেলে তাপ। এক্ষেত্রে 35°C তাপমাত্রা পরিহার করার কথা বলছেন প্রযুক্তিবিদরা। তবে ফাস্ট চার্জিং বা বেশি ওয়াটের চার্জার ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা হিসেবে বলা হয়েছে, মুঠোফোনে উল্লেখিত পরিমাণে বেশি ওয়াট ব্যবহার না করার কথা। এমনকি কম্পিউটার বা ল্যাপটপের ইউএসবি পোর্ট ব্যবহারে নিরুৎসাহিত করেছেন তারা, কারণ তাতে সুষম বা প্রয়োজনীয় চার্জ হয় না, যার প্রভাব পড়ে ব্যাটারিতে। মুবাল্লিক করিম, মাই টিভি।